এই রান্নাটা করতে 1 কাপ গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, সেটা বাটিতে নিয়ে নিলাম। এইবার হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও গোটা গরম মশলা চালে ঢেলে দিলাম। পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে আমি 2 চামচ ভরে ভরে চালে দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো নুন একবারেই চালে মেখে দেব, পরে আর যাতে নুন দিতে না হয়। এইবার ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে চালটা 4 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিই। কাতলা মাছ মাথা সহ ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, লঙ্কা কুচি, রসুন, আদা গ্রেট করে নিয়েছি, কিশমিশ, সাজানোর জন্য ডিম আর রিং করে কাটা পেঁয়াজ। কড়াইতে 4 চামচ মতো তেল দিয়ে কিশমিশগুলো ভেজে তুলে নিন। ওই তেলেই জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম। ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে একটা তেজপাতা ও 4টে ছোট এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে রসুন, আদা, লঙ্কা এবং টমেটো কুচি দিয়ে দিলাম। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এবার ম্যারিনেটেড চালটা এর মধ্যে ঢেলে দিলাম। হালকা হাতে চালটা নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুর টুকরোগুলো মিশিয়ে দিতে হবে। এবার 2 কাপ পরিমাণ গরম জল কড়াইতে ঢেলে দিতে হবে চালটা সেদ্ধ হওয়ার জন্য। ঝোলটা ফুটতে শুরু করেছে, এখন ভাজা মাছের টুকরোগুলো এখানে দিয়ে দিতে হবে। আবারও হালকা হাতে সবকিছু নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্যাসের ফ্লেম কমানো অবস্থায় 5 মিনিট পরে ঢাকা তুলে দেখে নিতে হবে চালটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা। নুনের পরিমাণটা ঠিক আছে কিনা সেটা দেখে নিয়ে এইবার 2 চামচের চিনি আমি এখানে মেশালাম, কারণ যেহেতু পোলাও একটু মিষ্টি স্বাদ তো থাকবেই। আবারও 1 মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব। এরপর ঢাকনাটা সরিয়ে দেখে নেব চালটা হয়েছে কিনা। হ্যাঁ, চালটা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মানে পোলাও রেডি। এরপরে কিশমিশ মিশিয়ে দেব। আবারও হালকা হাতে কিশমিশটা চালের সঙ্গে মিশিয়ে দেব। এরপরে গরম মশলা মিশিয়ে নেব। শেষমেশ 2 চামচ মতো ঘি মিশিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ফিশ ফুচকা পোলাও।